আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদ আনসার আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিও টপিকসটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বিগত সালে যে সকল প্রশ্নগুলো এসেছে সেখান থেকে বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আজকের এই ভিডিও থেকে সামনের যে পরীক্ষাগুলো হবে সেখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আজকের এই ভিডিওটি চাকরি প্রত্যাশীদের জন্য খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। তো প্রিভিয়ার্স, বেশি কথা বলবো না, এখনই আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, এখনও পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তো প্রিভিয়ার্স, তাহলে চলুন আমরা এখনই চলে যাব মূল ভিডিওতে। প্রথম প্রশ্নটি হচ্ছে, হিমশৈল কি? এর সঠিক উত্তর হবে, শীতল সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড, দ্য সিনার উইল সাফার। এর সঠিক উত্তর হবে, ইন দ্য লং রান। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আলাউদ্দিন হোসেন শাহ। কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয়? সঠিক উত্তর হবে, কুবের। 2016 সালে বঙ্গবন্ধুর কততম জন্মবার্ষিকী পালন করা হয়? 96তম। স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি? জোহানসবার্গ। ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর হবে, ইজ স্পোকেন। কোন সাহিত্যিক বেঙ্গাজি ছদ্মনামে লিখতেন? কাজী নজরুল ইসলাম। সিদ্ধাচলে কি পরিমাণ শ্বেতসার থাকে? 79%। WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? জেনেভা। জীবদেহের বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে বহন করে DNA। টাইমস হ্যাভ চেঞ্জড অ্যান্ড সো ড্যাশ সঠিক উত্তর হবে, হ্যাভ আই। চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা বাক্যটি কার রচনা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ইবোলা ভাইরাসের আক্রান্তের লক্ষণ কি? অনেক জ্বর। মার্সিয়া কি? শোকগীতি। ইসুফ জুলেখা কাব্য কোন কবির রচনা? শাহ মোহাম্মদ সগির। ড্যাশ সারপ্রাইজড মি এর সঠিক উত্তর হবে, হোয়াট ইউ সেড। স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে? সঠিক উত্তর হবে, মাধ্যাকর্ষণ বল। মাই ওয়াইফ রিমাইন্ডস মি সঠিক উত্তর হবে, অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। নিচের কোন শব্দটি চিকুর শব্দের সমর্থক নয়? কর। শিখে অনির্বাণ কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যান। কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক্ষা লাভ করেন? সঠিক উত্তর হবে, WAS ওডারল্যান্ড। আলোকিত মানুষ তৈরি কর্মসূচি কোন সংগঠনের? বিশ্ব সাহিত্য কেন্দ্র। কালো বরফ রচনা করেন? মাহমুদুল হক। x²-3x+2 এবং x²-5x+6 এর লসাগু কত? সঠিক উত্তর হবে, x-1 × x-2 × x-3। নিচে শব্দগুলোর মধ্যে কোনটি দেশি শব্দ নয়? চাবি। যে জমিতে ফসল জন্মায় না এক কথায় কি বলে? ওসর। x+2/x=3 হলে x+8/x=9 হবে। আনিজি লাইস দ্য হেড ড্যাশ সঠিক উত্তর হবে, দ্যাট ওয়ার্স এ ক্রাউন। এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট এর সঠিক উত্তর হবে, ইট ইজ এ কোয়ার্টার অফ 11। তো প্রিভিয়ার্স, আপনারা দেখলেন বিগত সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আসা বিভিন্ন প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই কমন। সামনের বছরগুলোতে যে পরীক্ষাগুলো হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সেখানে এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন আসতে পারে। তো প্রিভিয়ার্স, যদি আমরা এই প্রশ্নগুলো ভালোভাবে অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই পরীক্ষাতে ভালো করতে পারব। আমি আর ভিডিওটি লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।